নমস্কার বন্ধুরা, আমি পলাশ মুখার্জি, চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রামে আমি আজকে চলে এসেছি। আজকে তোমাদের সামনে তুলে ধরব বাংলার মৃৎশিল্পকে, মাটি দিয়ে তৈরি নানা রকমের জিনিসপত্র যা আমাদের প্রতিদিনই কাজে লাগে, পুজো থেকে শুরু করে কোনো উৎসব, সবেতেই এই মাটির তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি। সেই বাংলার মৃৎশিল্পী যারা প্রচারের আড়ালে থেকে গেছে দীর্ঘদিন ধরে, তাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে। অবশ্যই যদি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু রয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোয়ান। এই যে দেখছো আগুন জ্বলছে ভেতরে, এবং এই আগুনেই কিন্তু মাটির তৈরি জিনিসপত্রগুলো পুড়ে শক্ত হয়। এগুলো দেখো, এগুলো হচ্ছে পাট। এই পাট কিন্তু পোড়ানো হবে, পুড়িয়ে কিন্তু শক্ত হবে। তারপর এই পাট দিয়ে তৈরি হবে বিভিন্ন ধরনের কুয়ো। আচ্ছা জেঠু, আপনার নাম কি? আচ্ছা, আপনি এই কাজটা কত বছর ধরে করছেন? আচ্ছা, 45 বছর ধরে আপনার এই কাজটা করছেন, তার মানে আপনাদের বংশ পরম্পরায় এই কাজটা চলে আসছে, তাই তো? আর আপনি কত বছর ধরে এই কাজটা করছেন? আচ্ছা, 58 বছর। আর আপনি নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকে এই কাজটা শুরু করেছিলেন, যখন আপনি শুরু করেছিলেন তখন বয়স কত ছিল? দেখো, এনারা কি সুন্দরভাবে তৈরি করছে মাটি দিয়ে ঘট বা ভান্ডার। আর যে মেশিনটা দেখছো ঘুরছে, এই মেশিনের মাধ্যমে কিন্তু জিনিসটা তৈরি করা হচ্ছে, কিন্তু মেন কিন্তু তোমাদের হাতের কাজ। তাদের হাতের নিপুণ কারুকার্যের মাধ্যমে কিন্তু দেখো এত সুন্দর জিনিসটা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনাদের এই তৈরি জিনিসপত্রগুলো কোথায় কোথায় যায়? এগুলো কলকাতার বাইরের লোক অনেক কিনে নিয়ে যায়, মেলা পাবনে বইলে কিনে নিয়ে যায়। এবারে আমতলায় তোমার ঠাকুর পুকুর মনে মনে চলে যায়। দেখো, এই যে মাটির তালটা দেখো, এই কাঁচা মাটিটা কিন্তু এখানে দেয়া হচ্ছে, এবং এই মাটি থেকে কিন্তু জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। এবার এটা ঘোরানো হচ্ছে মেশিনটা, দেখো এই যে মেশিনটা কিন্তু ঘোরাতে শুরু করা হলো, এবং এবার দেখো এবার পুরোটাই কিন্তু হাত দিয়ে এই শেপটাকে আনা হবে। আর এদিকে দেখো চাক দিয়ে তৈরি করা হচ্ছে, এখানে যে চাকার মতো যে জিনিসটা ঘুরছে এটা কিন্তু হাত দিয়ে ঘোরানো হয়, এটাকে চাক বলে। আর এটা হচ্ছে মেশিন। দেখো, এখানে কলসি, ঘট, সরা, মালসা, হাঁড়ি সমস্ত কিছু কিন্তু তৈরি করা হচ্ছে। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে ভাণ্ডার তৈরি করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো আমরা বলি। আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তাদের এই শিল্পকে, বাংলার এই মৃৎশিল্পকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সবাইকে টাটা বাই, সবাই খুব 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 ভালো থেকো।